এক সপ্তাহের মধ্যে বড়তলা থানা এলাকায় মহিলা খুনের কিনারা। 11 অক্টোবর হেদুয়ায় বাড়িতে খুন, উদ্ধার 55 বছরের মহিলার দেহ। তদন্তে নেমে কালিম্পং থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, যাকে গ্রেপ্তার করা হয়েছে কি যোগ্যটা ঘটনা শুনবে তার? দেখো শুভজিৎ, তুমি জানো যে গত 11ই অক্টোবর বড়তলা থানা এলাকার রায়বাগান স্ট্রিটের একটি বাড়ি থেকে উদ্ধার হয়, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মীনাক্ষী ভট্টাচার্য নামে বছর 55-এর এক মহিলার দেহ, এবং তার সন্তানকেও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, 15 বছর বয়সী বিনায়ক ভট্টাচার্য, যদিও সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নামে লালবাজারে কর্তারা, এবং সেই ঘটনায় সৌমিক চ্যাটার্জি নামে বছর 42-এর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে এরপর পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, পুরনো সম্পর্কের জেরেই কিন্তু এই মহিলাকে খুন করেছে এই সৌমিক, এবং এই সৌমিক অন্য একটি মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল, সেই মহিলাও তাকে ছেড়ে দিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করে, এবং তার পরিকল্পনা ছিল তাদেরকেও খুন করার। তবে ঘটনার পেছনে আর কি কারণ রয়েছে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছেন লালবাজারের কর্তারা। ধন্যবাদ জনায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।